হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকে আমরা আসলাম ফুবালি হয়ে, আমরা আজকে ফুবালি হয়ে বিদ্যুৎ দিকে যাইতেছি। এখানে আমরা ভিডিও নিব, আপনাদেরকে গ্রামটা দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকেন, আসেন। আমরা এখন যাইতেছি সামনের দিকে, আপনারা আমার সঙ্গে থাকুন। এখন আমরা যাইতেছি ভিতর দিকে, যাইতেছি আপনাদেরকে এলাকাটা দেখাই, একটু এগুলো একটু নিও, আশপাশটা একটু নিও। আমরা এই এলাকা আগে কখনো আসি নাই, আজকে আসলাম। আমরা এখন এই এলাকা দিয়ে আসছি, এখানে সামনে দিক হয়ে আমরা এখন মসজিদটার দিকে, ক্যামেরার দিকে যাব, সবাই আমাদের সাথে থাকবেন। আমরা আজকে তোমাদের এলাকাটা ভিডিও করিয়ে, এটা হলো প্রবাসী সুমনের বাড়ি। এটা নতুন বাড়ি হয়েছে, কার জানি না, একটু ভালো লাগলো তাই ভিডিও করে নিতেছি। এটা হলো পূর্ব রাজনগর ফাজলুল উলুম মাদ্রাসা এতিমখানা। ওরে আল্লাহরে কত বড় নাম দিছে। এটা হলো, এটা মাসি মাজির গো বাড়ির সাথে মসজিদটা আপনাদেরকে আমি দেখাইতেছি। এই মসজিদটা খুব অসাধারণ সুন্দর, এসি আছে উপরে। আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে গ্রামটা দেখানোর, বাস আর কোনো উদ্দেশ্য নাই। রাস্তাটা ইট বসানো হয়েছে, খুব একটা ডেঞ্জারাস রোড। তুমিয়া মাঝি পারিবারিক কবরস্থান, মাসি মাঝি বাড়ির পূর্ব রাজনগর ফাজলপুর। মোটামুটি খারাপ না, ভালো। আর এর রোডটাও খুব অসাধারণ, সেটা নেই। এটার এলাকা, এটার নাম কি, এটা এলাকার নাম, নামটা কি নাম বলে গেছি। তাদেরকে আমি প্রকৃতিটা দেখাইতেছি বিকেলবেলা, এটা হলো বিকেলবেলা, আমরা এখন ভিডিও করতে আসছি। জমিতে এখন অনেক পানি আসছে, এখানে তো মনে হয় মাছ চাষ করে এখানে। এখানে অনেক ডুপ্লেক্স বাড়ি আছে এই এলাকা দিয়ে, নরেশপুর এলাকা দিয়ে। এখানে একটা ডুপ্লেক্স, এখানে একটা ডুপ্লেক্স বাড়ি দেখেন, এখানে অনেকগুলো ডুপ্লেক্স বাড়ি আছে নরেশপুর এলাকায়। মাছের প্রজেক্ট আছে, এটা হলো মাছের প্রজেক্ট। আর এখানে হলো ঘর, সুন্দর একটা ঘর আছে। আর এখানে আমার আছে, আর এখানে ডুপ্লেক্স একটা বাড়ি, এখানে ডুপ্লেক্স একটা বাড়ি আছে দেখেন। প্রকৃতিটা কত সুন্দর বিকেল বেলায়।
দেখেন এখানে নুরাজপুরে অনেকগুলো এরকম সুন্দর সুন্দর বাড়ি আছে। বাড়িটার নামটা আমি ভুলে গেছি, ওনাদের নামটা আমি ভুলে গেছি। আর এটা হলো কাইম মাস্টারদের, কাইম মাস্টার আছে ওনাদের বাড়ি। এটা হলো কাইম মাস্টারদের বাড়ি। সামনে আরো অনেকগুলো বাড়ি আছে সুন্দর সুন্দর। এখানে আরেকটা অসাধারণ বাড়ি দেখতে, সেটা আপনারা ডুপ্লিক্স। এই বাড়িটা তৈরি করতে আমি যতটুকু জানি 1 কোটি টাকার মতো খরচ হবে এই বাড়িটা তৈরি করতে। খুব একটা সৌন্দর্য বাড়ি এখানে তৈরি হইতেছে। গাছপালা আশেপাশে আশেপাশে গাছগাছগুলো দেখেন খুব সৌন্দর্য। এখানে পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, আরও অনেক ধরনের গাছ আছে এখানে, আপনারা সবাই দেখেন। তো আজকে এই পর্যন্ত, আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি ফেসবুকে দেখেন একটা ফলো মারি দিবেন, ইউটিউবে দেখলে একটু সাবস্ক্রাইব মারি দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।